বয়স কত কত ভাইয়া? এটা 3 মাস। এটার বয়স 3 মাস না? হ্যাঁ। আচ্ছা এটা 3 মাস বয়স। বন্ধুরা দেখুন ব্রাহ্মা মুরগির বয়স 3 মাস কত সুন্দর। আর বিশেষ করে এনার যে সেটআপটা, খামার যে সেটআপটা, সেটআপটা কিন্তু বেশ দেখার মতো। দেখুন কি সুন্দর পরিপাটি। আসসালামু আলাইকুম, হাই হ্যালো নমস্কার, সেলুট ও আদাব। দেশে অথবা দেশের বাইরে, গ্রামে কিংবা গঞ্জে, কাছে ও দূরে, যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন, ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একজন শৌখিন খামারিস বাসায়। তো আপনারা অলরেডি এনাকে দেখতে পাচ্ছেন। তো আসলে এনার কাছে কি কি ধরনের মুরগি আছে এবং ইনি কত পিস দিয়ে শুরু করেছেন, বর্তমানে ওনার বাচ্চা কতগুলো রয়েছে, এ টু জেড বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো সময় জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার নামটা প্লিজ? মোহাম্মদ মকলেচা রহমান। মোহাম্মদ মকলেচা রহমান। আচ্ছা আপনার হাতে যেটা আছে এটা তো, এটার নাম কি ভাই? এটা কি মুরগি বলে? এটা লাইট ব্রাহ্মা। লাইট ব্রাহ্মা না? আচ্ছা এই লাইট ব্রাহ্মা, আপনি কত বছর ধরে এটা খামার করে থাকেন? তিন চার বছর ধরে, তাই তো? আপনি কয় পিস দিয়ে শুরু করেছেন লাইট ব্রাহ্মা? চার পিস দিয়ে। আচ্ছা এখন আপনার বাচ্চা কতগুলো হবে? বাচ্চাগুলো প্রায় 100-এর মতো। আর আপনি আবার বিক্রি করছি? বিক্রি, আচ্ছা বিক্রি আনুমানিক কতগুলো আপনি বিক্রি করছেন একটা আন্দাজ? 250 না? আচ্ছা তো আসলে যারা এই খামার করতে চাচ্ছেন বা এই মুরগি পালতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে কি আপনার বলার আছে? আসলে কি এই মুরগি তো শৌখিনতার জন্য। শৌখিনতার জন্য, তাই তো? শৌখিনভাবে আনছিলাম। তো ভাই এখন আপনি কি আমাদের মুরগিগুলো দেখাবেন ভাই? আচ্ছা দেখেন। সম্মানিত বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি ভাইয়ের ড্রেসিং রুমে, আপনারাও আমার সাথে থাকবেন। আচ্ছা মকলেচা ভাই, এগুলো কি আপনার রানিং না? হ্যাঁ রানিং, রানিং। রানিং না? আচ্ছা আচ্ছা। আর এই যে এগুলো বাচ্চা, তাই না ভাই? এগুলো বাচ্চা। বাচ্চা, এগুলো বয়স কতদিন চলছে? এগুলো 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন? হ্যাঁ। আচ্ছা সম্মানিত বন্ধুরা দেখুন সেই ব্রাহ্মা মুরগির বাচ্চা, এটার বয়স বললেন 1 মাস 10 দিন। আচ্ছা এগুলো কি এখন বিক্রি করা উপযোগী ভাই? হ্যাঁ উপযোগী। এটা আপনি ভ্যাকসিন কটা করছেন? ভ্যাকসিন তিনটা করছি। তিনটা ভ্যাকসিন করছেন? ভবিষ্যতে ভ্যাকসিন লাগবে না? না লাগবে না। ভ্যাকসিন লাগবে না? না লাগবে না। তো আসলে আমরা জানি যে যে কোনো মুরগিতে ভ্যাকসিন তিনটা হয়ে থাকে, একটা হচ্ছে রানীক্ষেত, একটি গাম্বরো এবং অন্যটি হচ্ছে ফালফক্স। তো এই তিনটা ভ্যাকসিন ভাই বললেন যে কমপ্লিট হয়ে গেছে। তো এই ভ্যাকসিন কমপ্লিট আপনারা চালিয়ে নিতে পারবেন। তো ভাই এটার বয়স কত ভাইয়া? এটা 3 মাস। এটার বয়স 3 মাস না? হ্যাঁ। আচ্ছা এটা 3 মাস বয়স। বন্ধুরা দেখুন ব্রাহ্মা মুরগির বয়স 3 মাস কত সুন্দর। আর বিশেষ করে এনার যে সেটআপটা, খামার যে সেটআপটা, সেটআপটা কিন্তু বেশ দেখার মতো। দেখুন কি সুন্দর পরিপাটি। তো ভাই এগুলো কি আপনি কোনো ক্রেতা যদি নিতে চায় বা কোনো বন্ধু এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হয় তাহলে কি যদি মানে কিনতে চায় কি তা বেচবেন ভাই আপনি? হ্যাঁ দেব, বিক্রি করব। আচ্ছা আপনার কাছে কি আরও আছে তো ভাই? না আরও আছে ভাই, আরও আছে। এই যে ও আচ্ছা আচ্ছা, এগুলোর বয়স কত ভাই? এগুলোর বয়স কত ভাই? এগুলো 2 মাস। এটা বয়স 2 মাস না? হ্যাঁ। এগুলো তো খুব সুন্দর। আচ্ছা লালটাকে কি বলে ভাই? লালটা হচ্ছে বাপ ব্রাহ্মা। লালটা বাপ ব্রাহ্মা? আচ্ছা লাইট ব্রাহ্মা এবং বাপ ব্রাহ্মা এবং চারকোল ব্রাহ্মা। চারকোল ব্রাহ্মা আছে জি বন্ধু, এটা দেখুন এখানে একটা চারকোল ব্রাহ্মা আছে। তো আসলে চারকোল ব্রাহ্মা ওনার আরও আছে, তো আমি একে একে আপনাদের সবগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আরও বাচ্চা আছে? হ্যাঁ তা তো অবশ্যই আমি যাব। তো বন্ধুরা ওনার আর একটা হেসিং আছে, আর দেখুন এনার হেসিংয়ের যে এক্সারসিরিজ, সেই এক্সারসিরিজগুলো এখানে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি ওনার আর একটি হেসিং রুমে অথবা ইনকিউবেটার রুমে, আপনারা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা এখন চলে আসলাম মকলেশ্বর ভাইয়ের আর একটি হেসিং রুমে। তো এখানে আপনারা কতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ভাই? এখানে কিন্তু সবে লাইট ভাই? লাইট ব্রাহ্মা। সব লাইট ব্রাহ্মা না? বাপ ব্রাহ্মা আছে, বাপ ব্রাহ্মা আছে এবং চারকোল ব্রাহ্মা আছে এবং লাইট ব্রাহ্মা আছে, তাই তো? এটা বয়স কতদিন ভাই? এটা হচ্ছে 1 মাস। এটা 1 মাস বয়স তো? আচ্ছা এটা 10 দিন। এটার বয়স 10 দিন না? এটা তো 3 ধরনের ব্রাহ্মা আছে। আচ্ছা ওই কয়েকটা দেশিও আছে মানে ভাই?
পাঁচটা দেখি আছে বেশি আছে এগুলো তো আপনি বেশি তো বিক্রি করেন না তাই না ভাই না না এগুলো খাওয়ার জন্য এগুলো খাওয়ার জন্য আপনি করেন আর এখানে অপেক্ষমান অবস্থায় আছে এই হেসিং হবে মাল বাইর হলে আর ভাই আপনার ইনকিউবেটর মেশিন দেখাবেন ভাই তো সম্মানিত বন্ধুরা এখন আমি মকলেশ্বর ভাইয়ের ইনকিউবেটর মেশিন আপনাদের দেখাব এই সেই ইনকিউবেটর মেশিন ভাই এই ইনকিউবেটর মেশিন ক্যাপাসিটি কত ভাই এটা 306 ডিম 306 ডিম তাই তো আচ্ছা 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 তো এই মেশিনটা চালু করে আপনি মানে চালাচ্ছেন যে আপনি কি বুঝতেছেন ভাই ভালো মানের এটা ভালো মানের তাই না বন্ধুরা দেখুন ভিতর থেকে ডিম গুলো দেখা যাচ্ছে না খুলে দিব গেটটা হ্যাঁ আমি খুলেও আপনি দিবেন পরে তো বন্ধুরা দেখুন এই যে ভাই এগুলো কি সব লাগবে হামা ভাই তো ভাই একটু প্লিজ ভিতরটা একটু দেখান ভাই তো এখন আমরা ইনকিউবেটারের ভিতরটা দেখার চেষ্টা করতেছি বন্ধুরা দেখুন এই যে ট্রে আর দুই তিন তিনটা ট্রে আর এখানে ফ্যান হচ্ছে আর তাপমাত্রা কমে গেলেও বিধায় মেশিন সিগন্যাল দিচ্ছে তো এটাই তো আচ্ছা এগুলো আপনি এন্ট্রি করে রাখেন তাই তো আচ্ছা আচ্ছা যাক খুব ভালো কথা তো মকলেশ্বর ভাই এই ভিডিওটা অনেক বন্ধু দেখবে অনেক খামারি দেখবে অনেক ভাই দেখবে তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই ব্রাহ্মা মুরগির বাচ্চা কিনবেন তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার মানে কেউ যদি লোকেশনে আসতে চায় লোকেশন হলে হচ্ছে পাথরা সুরিপুর গ্রাম ময়দান দিঘি ইউনিয়ন বোদা থানা আচ্ছা আচ্ছা পঞ্চগড় ডিস্ট্রিক্ট আচ্ছা আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাবেন আমি গাড়ি গাড়ি যোগে দিতে পারি গাড়ি যোগে দিতে পারবেন আর আপনার সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বারটা আপনি জানেন 01773766114 আচ্ছা রেটটা কি আপনি ওই ফোনের মাধ্যমে বলবেন না এখন বলতে চাচ্ছেন আচ্ছা ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আসলে বন্ধুরা যেহেতু যদি আমি এখন মানে রিটেল কথা বলতে চাই আমার তো বিভিন্ন বয়সের আছে আর বিভিন্ন বয়সের বিভিন্ন রকম দাম হবে তাই তো তো বন্ধুরা আসলে আপনারা ওনার সাথে ফোনে কথা বলে দরদাম করে আপনারা নিতে পারবেন চাইলে ইমুতেও দেখা যাবে তাই তো ভাই ইমুতেও দেখা যাবে আর আপনারা এসে সরাসরি আমি সাজেস্ট করবো আপনারা সরাসরি আসবেন ওনার ভাইয়ের বাসা সরাসরি এসে দেখে শুনে বেছে বেছে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে বা ভিডিওটা যদি দেখে আপনাদের এতটুকু শিখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ